আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমার বাবু আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিচেনের সিঙ্ক থেকে যে স্ট্রেনার সিঙ্কের যে স্ট্রেনার আছে স্ট্রেনারের যদি পানি লিক করে সেইটাকে কীভাবে আপনি রিপ্লেস করবেন ইনস্টলেশন করবেন বাই ইউর সেলফ আপনি চান তো লোকজন ডাইকে নিয়েও করাইতে পারেন এইসব কাজে যে কোনো প্লাম্বারে ডাকলে ওদের ফার্স্ট আসার ভেজিটি হইলেন এইটি ডলার তারপরে তো দেখলো কাজ করলো আলাদা বিল আসে আবার জিনিসপত্রের দামের একটা ব্যাপার আছে সব একটা অনেক বড় একটা বিল নিয়ে নেবে তা আমাদের তো সবারই মোটামুটি সবারই একটা ওস্তাদ আছে সেটা হলো ইউটিউব আপনি যদি ইউটিউবকে ফলো করেন আর একটু ব্র্যান্ড খাটান তাহলে দেখেন ছোটোখাটো অনেক জিনিসে নিজের ঘরের নিজের জিনিস সবকিছু আপনি নিজেরটা নিজেই করে নিতে পারবেন এত করে করার মধ্যেও আনন্দ প্লাস টাকা সেভ করেও আপনি দেখেন যে অনেক টাকা আপনি সেভও করতে পারছেন এবং কনভেনিয়েন্ট অলসো কারণ ওদেরকে ডাকলেই যারা সব সময় আসবে আর যে কোনো মুহূর্তে আসবে তাও না আপনি চান তো আপনি মন মতো যখন তখন আপনার কাজটা আপনি যখন তখন করে নিতে পারলে এবং এই যে কাজটা এই কাজটা করতে 10 থেকে 15 মিনিট বেশি সময় নেওয়ার দরকার নাই আসেন আমি আপনাদের দেখাইছি কি সমস্যাটা আমার আপনারা দেখছেন এই সিঙ্কের নিচে ওই যে জিনিসটা ওইখান থেকে পানি লিক করে আমি উপরে যখন পানি অন করি দেখবেন এই জায়গা থেকে পানিটা লিক হয় আমি নিচে বালতি দিয়ে রাখছি তো বেশি দিন চালা যায় না এটা যা ঠেকার কাজ চালা যায় এই জন্য আমি এটা ফিক্স করতে যাইতেছি এই যে স্ট্যান্ডার দেখছেন এই জিনিসটা এটা কিন্তু উপরের একটা জিনিস চাকরির মতো এটা দিয়ে দেখেন আপনি দিয়ে যে পানিটা যায় তো ওইটাই যাওয়ার পথেই ওইখানে কোনো সমস্যা দেখা দেওয়া এই পানিটা লিক হচ্ছে তো এইটা আমি রিপ্লেস করতে যাচ্ছি আর রিপ্লেস করতে হইলে আপনাকে এ একটা টুল লাগবে এটা বলে ইউনিভার্সাল যে টুলটা যে স্ট্রেনার ওপেনার এটা মোটামুটি অনেকগুলাতেই কাজ করবে তো দশ থেকে পনেরো টাকা দাম নেবে এইটা পুরো প্যাকেটটা কিনছি এটা জন্য এই পুরো প্যাকেটটা হইলো নাইন নাইন নাইনটি নাইন লাই টেন ডলার তার মানে দুইটা মাত্র টোয়েন্টি ফাইভ ডলার আপনি নিজে করতে পারবেন টাইম মাত্র দশ থেকে পনেরো মিনিট দেখেন আমি প্যাকেটটা খুলতেছি প্যাকেটের সাথে এটার সাথে কী কী আসছে দেখা যাবে আপনি চান তো পাট পাট খুললেও কাজ করা যায় ওয়াশার কিনা বা কিছু একটা কিনা তা এত করে খরচটা বেশি লাগে পুরাটে যখন দশ টাকা পাওয়া যায় তো আমাকে এগুলো এক একটা সিঙ্গেল সিঙ্গেল জিনিস কিনতে হলে তিন টাকা চার টাকা দুই টাকা এরকম দেখা যায় আমার টাকায় লাগবে এবং শিউরো না কোনটাতে কোনটা লাগবে তার সাথে হোল থিংস কিনে আনলে এটার সাথে এটা পুরাটাই সেট হবে এই দেখেন প্রথমেই এই যে স্ক্রুটা যেটা নিচের থেকে লাগবে এটার সাথে এই যে ওয়াশারও আছে দেখেন ঠিক আছে আর এটাতে খোলার জন্য এই যে এই জিনিসটা এই জিনিসটা হাতে যেমন এইদিতে খুলতেছে এটা যখন টাইট দিবেন তখন এই জিনিসটা লাগবে এখানে বশাইয়া এভাবে বসলে দেখেন এইভাবে বসে এভাবে বইছে এটাই ক্ষমতা আপনি টাইট করতে পারবেন লুজ করতে পারবেন দেখেন এই জিনিসটা আমি করলাম এটা গিয়া এই পুরো সিনারারে এই জিনিসটা সিংকের সাথে টাইট করে আর এটাকে এটাকে এটার সাথে বসানোর বসানোর স্ট্যান্ডার্ডটার জন্য জন্য এখানে দেখেন একটা ফ্রিকশন ওয়াশার দেওয়া হয়েছে এখানে একটা প্লাস্টিকের ওয়াশার দেওয়া হয়েছে প্লাস্টিকের ওয়াশারটা দেওয়ার পরে এখানে কাগজের মতো পাতলা ওয়াশারটা এই কারণে দেওয়া হয়েছে আপনি যখন এটা দিয়ে ওভার দিবেন এটা তখন এই প্লাস্টিকটা আঁকা হয়ে যাবে না আঁকা বাঁকা হইলে ফাঁক হয়ে যেতে পারে এ পানির লিক হইতে পারে এই জন্য হয়েছে আপনাকে আর অন্য কিছু ইউজ করতে হবে না এই যে এই জিনিসটা প্লাস্টিকের যেটা সেই ওয়াশারটা আগে বসাবেন এটার উপরে কাগজটা বসাবেন পরে এটা নিচে যাবে এভাবে সিঙ্কের মধ্যে এভাবে সিঙ্কের মধ্যে যাবে আর এটা যাবে নিচের থেকে নিচের থেকে যায় এটা আর টাইট দিবে এখন খোলার জন্য প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হইলে এই যে ছোট্ট এখানে একটা দেখেন স্ক্রো স্ক্রো আছে বা এই জিনিসটাকে আপনাকে এই প্লাস্টিক থেকে এটাকে খুলতে হবে খুলে দেখেন এটা এভাবে সরাই নিতে হবে অথবা প্লাস এখান থেকে এটারও সরাই নিতে পারেন এটারও সরায় নিলে ওটারে এখান থেকে সরাই নিলেন তাহলে আপনার জন্য অনেক স্পেস হলো জায়গা হলো আপনার কাজ করতে সুবিধা হবে এই দেখেন পুরো জায়গাটা খালি করে নেবেন পরে এই জিনিসটা খুলবেন এই জিনিসটা ঠিক এভাবে ছিল এভাবে ছিল আর এই জিনিসটা গিয়া নিচের থেকে এভাবে টাইট হয়েছিল তো এটা যখন খুলতে যাবেন অনেকদিন লাগানো থাকা অবস্থায় কোনো কারণে এটা একটু বেশি টাইট থাকতে পারে তো ইভেন দো আপনি ওই জিনিসটা ইউজ করবেন এটা ইউজ করবেন ওপেন করতে বাট স্টিল উপর থেকে কিছু একটা দিয়ে আপনাকে এরকম একটা স্ক্রু দিয়ে টাইট দিয়ে ধরতে হইতে পারে মাঝে মাঝে আর এই জন্য দুজন লোকের দরকার হবে আদারওয়াইজ যদি ইজিতে খুলে যায় তো একজনই ব্যাপারটা পারবেন নতুনটা বসানোর আগে অলওয়েজ যে কোনো জিনিসের পুরান যে জিনিসটা থাকবে সেটাকে আগে ক্লিন করে নেবেন এই জিনিসটাকে ক্লিন করে নেবেন নিচে উপরে যাতে কোনো ময়লা না থাকে ইনক্লিন হয়ে গেছে আমি নিচে অলরেডি করে আইছি এখন আমি নতুনটা বসাবো এখানে দেখেন আমি এখন প্রথম এই যে স্ট্রেনারটা বসায় নিলাম খালি নিচে যাই নিচের থেকে আমি ওয়াশারটা বসাবো এবং এই যে গসা যাতে না লাগে ফ্রিকশন ওয়াশার বলে পেপার জাতীয় এটা বসাবো পরে এটা দিয়ে টাইট দিব এই জিনিসটা দিয়া ঠিক আছে দেখেন আমি বসায় নিলাম ভিতরে দেখতেছেন কালো ওয়াশারটা তারপর দেখতেছেন যে পেপারে যে ওয়াশারটা ওইটা তারপরে এই জিনিসটা যে লক আছে জায়গায় জায়গায় টিপে বসায় দিলাম এটা দিলাম পরে এটা এই পাইপের সাথে এটা নিয়ে টাইট দিলাম এটার সাথেও কিন্তু একটা ওয়াশার আছে খেলটা মানে ওয়াশারটা বসায় টাইট দিলাম আর এখন এখানে এটা এটাও একটা টাইট এটাও দিলাম স্কুলের মতো এটাও দিয়ে এটার সাথে এটার সাথে জয়েন করে দিলাম তা আশা করি এখন আর পানি পড়বে না ভালো থাকেন সুস্থ থাকেন আর অলওয়েজ আমাদের জন্য দোয়া করবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh